বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত আর মিষ্টি হাসিতে বলে দেওয়া যায় অনেক কথা, কিন্তু অনেক সময় কালো বা হলদে দাঁতের কারণে হাসতে গিয়ে পড়তে হয় দ্বিধা লজ্জায়। জীবনযাপন আর কিছু অনভ্যাসের কারণে দাঁতের এমন রং হয়ে থাকে। সাধারণত মদ্যপান, অতিরিক্ত চা কফি, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, ধূমপান প্রভৃতি কারণে দাঁতের রং নষ্ট হয়। দাঁতের স্বাভাবিক রং ফেরাতে অনেকেই চিকিৎসকের কাছে যান, কিন্তু আপনারা চাইলে চিকিৎসকের কাছে না গিয়ে ঘরে বসেই মাত্র কয়েকটি উপাদানের সাহায্যে সুন্দর ঝকঝকে দাঁত পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই কালো দাঁত সাদা ঝকঝকে করে তোলা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে আদা। আমি এখানে পরিমাণ করে কিছুটা আদা কেটে নেব। এবার আদা টুকরোটির খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার গ্রেটারের সাহায্যে আদার টুকরোটিকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে পেস্ট করেও নিতে পারেন। আদাটি গ্রেট করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে গ্রেট করা আদাগুলো নিয়ে নিতে হবে। এবার এই গ্রেট করা আদার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ পাতি লেবুর রস। আর দিতে হবে 1 চামচ পরিমাণ লবণ। এবার সবশেষে এখানে 1 চামচ পরিমাণ কোলগেট দিয়ে খুব ভালো করে পেস্টটি তৈরি করে নিতে হবে। আপনারা এখানে কোনো জেল টাইপের কোলগেট ব্যবহার করবেন না, এখানে কোলগেট স্ট্রং টিথ পেস্টটি ব্যবহার করলেই বেশি ভালো হয়। এছাড়াও আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কোলগেট ব্যবহার করতে পারেন। পেস্টটি যখন তৈরি হয়ে যাবে তখন ব্রাশের মধ্যে লাগিয়ে আপনার দাঁত ব্রাশ করে নিতে হবে। পেস্টটি যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আপনাকে এইভাবে ব্রাশে লাগিয়ে আপনার দাঁত ব্রাশ করে নিতে হবে। খুব বেশি জোর না দিয়ে মোটামুটি হালকাভাবে আপনাকে ব্রাশ করতে হবে। 3 থেকে 4 মিনিট ব্রাশ করার পর প্লেন জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিতে হবে। এটি আপনি 3 দিন ব্যবহার করলেই এর উপকারিতা বুঝতে পারবেন। তাহলে আপনারা মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত পেতে এই রেমিডিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।